16 सर एट ओपन कर दी भाई समस्या नहीं ঠিক আছে প্যাকেট বক্সে ভরে ফেলুন হ্যাঁ ভরে ফেলবো হ্যাঁ এটা বলে বললাম ওইটা ঠিক আছে চলবে আপনারা অনলাইনে যদি প্রোডাক্ট কেনেন এবং কোনো টাকা যদি অ্যাডভান্স করে থাকেন তাহলে সেটা মাথায় রাখবেন কারণ আপনি ওই যে মূল্য লেখা আছে 1650 টাকা আপনার কাছ থেকে 1650 টাকা নেবে এখানে যে অ্যাডভান্স লেখা আছে 90 টাকা সেই 90 টাকার কথা ওরা উজ্জ্বল রাখবে বলবে যে আপনার থেকে এটা ব্যাক করা হয়ে পড়ে আপনি যদি এইভাবে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি ঠকে গেলেন ওই 90 টাকা অতএব আপনি দেখবেন ডিউ কত আছে ওই ডিউ টাকাটা দিবেন যেমন 1560 টাকা ডিউ আছে এই শুধু 60 টাকা দিবেন এখন আমি প্রোডাক্ট আনবক্স করছি নিজে দেখা যাক কি অবস্থা অল্প বাজেটে অল্প বাজেটের মধ্যে এই ধরনের প্রোডাক্ট মোটামুটি ভালোই যেমন এই প্রোডাক্টগুলো দেখতে যথেষ্ট সুন্দর প্রোডাক্টগুলো খুব হালকা আর মানে এগুলো পড়তে সুবিধা এগুলো এটা নি অংশ যেটা এই নি গার্ডটা হচ্ছে আপনার হাফ এটা আসলে ফুল না আর যেটা হ্যান্ড দেখছি যে মানে আপনার এলবো গার্ড যেটা এটা ফুল দেখছি এটা ফুল আর শর্ট হওয়াতে অবশ্য পরিধান করতে সুবিধা লংটা একটু ঝামেলা লাগে ওয়েট হলেও সমস্যা অনলাইনে এটার প্রাইস 1500 টাকা আবার এটা আমি যে অর্ডার করার পরে আমি আরেক জায়গায় দেখলাম অনলাইনে 1450 টাকাই পাওয়া যাচ্ছে তার মানে আপনারা 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আবার কোনো কোনো জায়গায় 1700-1800 টাকাও চেয়ে থাকে তো আপনারা একটু যাচাই বাছাই করে কিনবেন আর যদি আপনাদের বাজেট ভালো থাকে চেষ্টা করবেন দামি জিনিস কিনতে আমার বাজেটটা একটু কম ছিল আর দেখতে এটা ভালোই লাগে এই জন্য আমি কমের মধ্যে নিলাম তাছাড়া এটা তেমন একটা পড়া হয় না যার কারণে কম টাকাটাই নিলাম আমাকে যিনি কুরিয়ারটা ডেলিভারি দিল উনিও সেম এই ওই যা লেখা আছে রিসিটে তাই সেই টাকাই চাইল এবং আমি যে পে করেছিলাম 100 টাকা সেটার কথা সে বলল যে ওইটা আপনাকে পরবর্তীতে দিয়ে দেবে বিকাশ করে অতএব আপনি আমাকে পুরো টাকাটা দেন তা আপনারা কাইন্ডলি এটা জিনিসটা নলেজে রাখবেন ওরা কিন্তু এটাও একটা এইভাবে প্রতারণা করে অথবা এমন হতে পারে যে তার এটা জ্ঞানের অভাব সে হয়তো জানে না কিন্তু তার অ্যাটিচিউড দেখে মনে হলে সে সব জানে